আর গোটেই ভারতবর্ষত কংগ্রেস দলে গান্ধী জয়ন্তী 2 অক্টোবর তারিখ প্রতি বছরেই কংগ্রেস দলে উদযাপন করে। আর কিন্তু এইবার অল্প ব্যতিক্রম, এইবার কংগ্রেস দলে গান্ধী জয়ন্তী কেবল জেলা বা ব্লক ভিত্তিতেই সীমাবদ্ধ না রাখি, রাজ্যিক ভিত্তিতেই সীমাবদ্ধ না রাখি, গাঁয়ে ভূঁয়ে চুকে কোণে গান্ধীজির আদর্শ বিয়পাবর কারণে গান্ধী জয়ন্তী পালন করবলে নির্দেশ দিছিল। আর সেই নির্দেশ অনুসরি আমিও আমার গহপুরের 2টা ব্লক কংগ্রেসে গোটেই গহপুর বিধানসভা সমষ্টির 28খন মন্ডল কংগ্রেস এলাকা আজি আমার এই গান্ধী জয়ন্তী উলহ মালহরে হয়েছে। আর গহপুর নগরত গহপুর টাউন মন্ডলের উদ্যোগত আজি ইয়াত আমার গান্ধী জয়ন্তী সর্বধর্ম প্রার্থনা হয়েছে। আমি সকলে বাপুজির প্রতি শ্রদ্ধা নিবেদন করছো। আর তেখেতর যে মহান আদর্শ আজি অতি প্রাসঙ্গিক হয়ে পড়ছে বর্তমান বিজেপির অপশাসন, যে আজি গান্ধীজির প্রাসঙ্গিকতা আটাইতকৈ বেশি হয়েছে, যে গান্ধীজিয়ে তেতিয়াই চিন্তা করেছিল এই দেশখনের অখণ্ডতার কথা, এই দেশখনের ধর্মনিরপেক্ষতার কথা, এই দেশখনের শান্তি সম্প্রীতির কথা, গণতন্ত্রের কথা। কিন্তু আজি বিজেপিয়ে আজি এই দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সকল শেষ করেছে। আর মানে আচরিত হয়েছ যে গান্ধীক হত্যা করেছিল, গান্ধীক জাতির পিতা এই মহামানব মহাত্মা গান্ধীক হত্যা করেছিল, যাক আমি জাতির পূজা কোনে করেছিল, RSS করেছিল, নাথুরাম গডসে করেছিল, যদিও পরবর্তীকালত ফাঁসি হয়েছে সেটা সুকিয়া কথা। কিন্তু এই RSS, এই RSSই হয়েছে আজি এই RSSর বুকুসাতে উঠি আজি বিজেপিয়ে আজি আমার দেশত এই বিভাজন করেছে। আজি গান্ধী জয়ন্তী পতার কোনো নৈতিক অধিকার নাই। এগারী MPয়ে সাধ্বী প্রজ্ঞা, আপনাদের জানে 2 অক্টোবর দিনা গান্ধীজির প্রতিচ্ছবিত পিস্তল দিয়ে গুলিয়াইছে, গুলিয়াই গান্ধী জয়ন্তী পালন করেছে। গতি এইটো হয়েছে মানসিকতা। গতি সেই কারণে আজি আমি সকল রাইজক আমি আহ্বান জানাইছো যে বিজেপি জাতির পিতাক হত্যাকারী এটা সংগঠনের বুকুসাত আজি উঠি বিজেপি আছে। গতি এইটো হয়েছে আমার দেশের কারণে আটাইতকৈ ডর প্রত্যাহ্বান। আর সেই কারণে এইবার গান্ধী জয়ন্তী চুকে কোণে সেই কারণেই পাতিবলে দিয়া হয়েছে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।